যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় অঙ্গরাজ্যের শার্লট শহরের বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 3 কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করে। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর বাড়িতে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল হামলায় নিহত এসব কর্মকর্তা, কিন্তু বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করেন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।